খুলনা সিটি কর্পোরেশনে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক হাজার বিরাশি কোটি নিরানব্বই লাখ তিরিশ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এই বাজেট কেসিসির তেত্রিশ বছরের ইতিহাসের সর্ববৃহৎ আকৃতির বাজেট বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে একশো কোটি বান্ন লাখ টাকা সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি ছয় লাখ টাকা এর আগে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেটের লক্ষ্যমাত্রা ছিল আটশো কোটি ৬ লাখ টাকা যা সংশোধিত আকার দাঁড়িয়েছে 697 সাতানব্বই কোটি পঁচাত্তর লাখ টাকা বাজেট বাস্তবায়নের হার একাশি শতাংশ বাজেট ঘোষণায় কেসিসি মেয়র বলেন নিজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা সরকার ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কেসিসির বাজেট প্রস্তুত ও পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর টিপু কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র কাউন্সিলর সুশীল সমাজের প্রতিনিধি ব্যবসায়ী নেতা সরকারি কর্মকর্তা কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ব্রাশি কোটি নিরানব্বই লক্ষ উনিশ হাজার কোটি টাকা